প্রার্থী তালিকায় নাম থাকা সত্ত্বেও মনোনয়নপত্র জমা দিতে বাধা। তৃণমূল পঞ্চায়েত সদস্য যোগ দিলেন বাম কংগ্রেস জোটে। মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার 20/141 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বিদায়ী পঞ্চায়েত সদস্য সুখীরাম মাহালির নাম প্রার্থী তালিকায় থাকা সত্ত্বেও তাকে মনোনয়নপত্র দাখিল করতে দেয়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলে অভিযোগ। কার্যত দলের কাছ থেকে সম্মান না পেয়ে বাম কংগ্রেস জোটের সভায় এসে কংগ্রেস দলে যোগদান করলেন তৃণমূলের বিদায়ী এই পঞ্চায়েত সদস্য। প্রসঙ্গত, 20/141 নম্বর বুথ বর্তমান পঞ্চায়েত নির্বাচনে দুটি আসনে বিভক্ত হয়েছে, আর এই দুটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম ছিল সুখীরাম মাহালি এবং মাম্পি রায়ের। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তাদের দুজনের কাউকেই মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি বলে দাবি। কংগ্রেসের পতাকা হাতে নিয়ে সুখীরাম মাহালি বলেন, তৃণমূল কংগ্রেস দলে কোনো শৃঙ্খলাই নেই। উচ্চ নেতৃত্ব যে প্রার্থী তালিকা তৈরি করে পাঠিয়েছে সেই তালিকায় নাম থাকা সত্ত্বেও মনোনয়নপত্র জমা দিতেই দিলেন না স্থানীয় নেতৃত্ব। এই দলে সততার কোনো জায়গা নেই। এই 20/141 নম্বর বুথের দুটি আসনে তথা বাম কংগ্রেস জোটের তরফে প্রার্থী হয়েছেন যথাক্রমে বালাদুল আমিন এবং সঞ্জয় ওরাও। বালাদুল আমিন কংগ্রেসের টিকিটে লড়ছেন, অপরদিকে সঞ্জয় ওরাও সিপিআইএম দলের টিকিট লড়াইয়ের ময়দানে নেমেছেন। আর সুখীরাম ওরায়ের মতো পোড় খাওয়ার নেতাদের এদিনের এই যোগদানে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল বলেই মত স্থানীয় নেতৃত্বের। অ্যাকচুয়ালি এই দাদা, আমি যখন তেসিমলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট ছিলাম, আমার নেতৃত্বে এই দাদা পঞ্চায়েত হয়েছিলেন। আমি আশা রাখবো এই দাদা আমার আশাতে যে শূন্যতা ছিল সেটা 100% পূর্ণ হয়ে গেল। আমি আশাবাদী যে আমরা জোট প্রার্থী এখানে বাম কংগ্রেস, আমরা বিপুল আমরা অ্যাকচুয়ালি এরা এসেছেন শুধু দুর্নীতিটাকেই বেশি এরা পছন্দ করেন। দুর্নীতি থেকে যেহেতু উঠে এসেছে, এরা সাধারণ মানুষের কোনো কাজকর্ম করার লক্ষ্যে ছিল না। আমরা চাই আমরা আগামীতে যদি ক্ষমতায় আসি এই সমস্ত দুর্নীতিকে উৎখাত করে আমরা একটা নির্মল গ্রাম পঞ্চায়েত গঠন করব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বালাদুল আমিন। আমি এই দলটা তৃণমূল কংগ্রেস দলটা ছেড়ে দিলাম কেন, তার একটা উদ্দেশ্য আছে। যে উদ্দেশ্যটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যিনি নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হুইপো মানতে জানে না, এমনকি আমাদের নমদোয়ারের যে অভিষেক ব্যানার্জি তার যে দৃষ্টিভঙ্গি ওই জিনিসটাও তারা বুঝতে পারে না। তাই আমি এদের মানে কথাবার্তা এবং তাদের আচরণ দেখে মানে দল ত্যাগ করে আমি মানে জোট প্রার্থীতে যুক্ত। এলাকায় কি আশা রাখছেন এই জোট প্রার্থীদের কাছ থেকে নির্বাচনে, কি আশা রাখছেন আপনারা? নির্বাচনে আশা রাখতেছি যে আগামী দিনে তেসিমলা গ্রাম পঞ্চায়েতে যেমন কি আমাদের 13টা প্রতিনিধি থাকবে, মানে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি, তার মধ্যে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যাতে আমাদের দল মানে জোট প্রার্থীরা জিততে পারে, আমাদের মানে তেসিমলা গ্রাম পঞ্চায়েতটাকে মানে দখল রাখতে পারে। আপনার নাম? আমার নাম সুখীরাম মাহালি।